জয় হিন্দ দোস্ত। তুমি কি সবেমাত্র উচ্চ মাধ্যমিক দিয়েছো? হাতে তোমার রেজাল্ট, বয়স কি তোমার 18? তুমি কি করবে? তুমি কি কলেজে ভর্তি হবে, নাকি তোমার জীবনটা তুমি ঘুরে ঘুরেই কাটাবে? আজকে বিশেষ কথা, এই কথাগুলি আইকে স্টাডি মনে করে তোমার জীবনকে বদলানোর জন্য গুরুত্বপূর্ণ। তুমি শুধুমাত্র মন দিয়ে শুনে কথাগুলিকে একটু যাচাই বাছাই করো। ইয়েস, তোমাকে বলতে চাচ্ছি, তুমি তোমার রেজাল্ট যদি সামান্যতম একটু ভালো হয়ে থাকে, তুমি এক্ষুনি আইকে স্টাডিতে ফোন করো। কারণ আইকে স্টাডি চ্যালেঞ্জ দিচ্ছে যে তোমার এই বয়সে তোমার 20 হওয়ার আগেই তোমাকে একটা চাকরি পাইয়ে দিবেই দিবে। এই চ্যালেঞ্জ আইকে স্টাডি নিচ্ছে। কি চাকরি? ইয়েস, তোমাকে ফৌজি বানানোর চেষ্টা করবে আইকে স্টাডি। তুমি ফৌজি হবে, অল্প বয়সে তোমার চাকরি, তোমার জীবন বদলাবে। তোমাকে কী করতে হবে? তোমাকে শুধুমাত্র আইকে স্টাডিতে চলে আসতে হবে। কারণ কি? কারণ এই আইকে স্টাডি বছরের 365 দিন খোলা থাকে, প্রতিদিন কমপক্ষে 2টি ক্লাস হয়ই হয়। আর আজকে চলছে এই মক টেস্ট, যার মাধ্যমে তোমাকে বিচার বিবেচনা করা হবে। তুমি তোমার সাফল্য, চাকরি পাওয়ার জন্য তুমি কতটা পথ তুমি এগিয়েছো। তাই তোমাকে বলবো, এই আইকে স্টাডিতে তুমি যদি এসো, তোমাকে হাতে ধরিয়ে শেখানো হবে, তোমাকে নিয়ে যাওয়া হবে। তুমি যদি একবার কিছু তোমার শখকে তুমি যদি ত্যাগ করে এই আইকে স্টাডিতে চলে আসতে পারো, আর যদি সেই ত্যাগকে কাজে লাগিয়ে কিছু দিন বা কিছু মাস যদি তুমি একটানা থেকে থাকতে পারো, তবে তুমি সেই কচ্ছপের মতো সাকসেস পেয়ে যাবে। অর্থাৎ তোমাদেরকে বলছি, তোমার যদি বয়স 18 হয়ে থাকে, তুমি চলে আসো। কারণ আর্মির নতুন ব্যাচ, সেটা আমাদের শুরু হবে সামনের মাসে। আমাদের অলরেডি আর্মির অনেকে মাঠে পাস করেছে, তো নতুন ব্যাচটা শুরু হবে। তো তুমি এই আর্মির চাকরি এমনই একটি চাকরি যেটা খুবই অল্প সময়ে পাওয়া যায়, তার সঙ্গে তুমি পাবে দেশের সেবা করার সুযোগ। তাই তোমাকে বলবো, তুমি ফৌজি হয়ে যাও।